जय गुरु। आगे और सुंदर सुंदर वीडियो पाने के लिए चैनल को सब्सक्राइब और बेल आइकन प्रेस करना ना भूले। जय गुरु। সমস্ত ভক্ত দাদারা মায়েরা ও আমার ছোট ভাই বোনেরা যথা যোগ্য স্থানে সবাইকে আমার সাচ্ছন্দ্র জয়গুরু এবং সঞ্চালন দাদাকে আমার রাজরঞ্জিত জয়গুরু সবাইকে আমার প্রেম প্রীতি শুভেচ্ছা জানাই জয়গুরু। আজ হঠাৎ মাসেরই গোপাল্লা আমাকে বললেন যে একটু আলোচনা করতেই হবে, না করতে পারছি না জয়গুরু। পরম পিতা যুগোপযোগী বিধান নিয়ে, রূপ নিয়ে, নির্দেশ নিয়ে তিনি বিধান দেন, আর সেইটাই মুক্তির পথ। শ্রী ঠাকুর বলছেন পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে থাকে না কো গুরুত্যাগের ভিন্ন কথা। অসীম যখন সসীম হয়ে ধরাতে লয় স্থান, বৃষ্টি ভেদি টান হলে তাই দেখবি ভগবান। তিনি অসীম, নিরাকার, সীমাহীন, কিন্তু সীমার মধ্যে এলেন একটা রূপ নিয়ে, একটা দেহ নিয়ে, একটা আকৃতি নিয়ে, যেন সারা সমুদ্রের জল, মহাসমুদ্র তার জল একটা বোতলে পুরা হলো, বোতল শিশির বোতলে, যে তার বোতলের একটা আকৃতি ধরা হলো। এটা কোথাকার জল? না সমুদ্রের জল, তাহলে সারা ব্রহ্মাণ্ডের জল, তিন ভাগ জল আর এক ভাগ স্থল, তিন ভাগ জল একটা বোতলের মধ্যে একটু আকারে আনা হলো। ওই যখন ওই রকমই অসীম তিনি, সীমাহীন, কিন্তু তিনি একটা রূপ পরিগ্রহ করে তিনি লীলা করছেন। আমরা অনেকে বিশ্বাস করি, যারা তার চরণে আছি, যারা আছেননি, আসেননি, ভাবেননি, তারা বলছে যে মানুষ, কিন্তু অসীম একটা সীমার মধ্যে আকার নিয়ে তিনি লীলা করছেন। তিনি একা এক দেহে যে বহু জায়গায় পরিলক্ষিত হয়েছে ঘটনা, তিনি যে সবকিছু করতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, এই ঘটনা থেকে উপলব্ধি করা যায়। যা যা নেত্র পড়ে তা তা কৃষ্ণ ফুরে, যখনই যা দেখছি আমি প্রভুকে দেখছি, যা দেখছি আমি কৃষ্ণকে দেখছি, গোবিন্দকে দেখছি, পুরুষোত্তমকে দেখছি। শ্রী ঠাকুরের 8 বছরের বয়সের বড় তিনি দুর্গনাথ সান্যাল, খুব ভক্ত মানুষ, ব্রাহ্মণ তো বটেই, খুব বিজ্ঞ মানুষ, কিন্তু তিনি কুলগুরু দীক্ষিত, কিন্তু সঙ্গ করতেন ঠাকুরের। আর ঠাকুরের সঙ্গ করা মানে ঠাকুর তাকে টানছেন, চুম্বকের মতন টানছেন, তার অন্তঃকরণকে টেনে নিচ্ছেন, কেমন করে তাকে আনা যায়। কিন্তু ঠাকুর নিজমুখ থেকে বললেননি যে তুমি এসো, সঙ্গ করছেন শুধু মধুর সঙ্গ, প্রেম প্রীতির সঙ্গ, ভক্তি ভক্তিভাব সঙ্গ। এই ঠাকুরের নিশানা থাকলে প্রতিদিন কীর্তন হতো কিশোরীদের বাড়ি, আর কিশোরীদের অঙ্গন ভরে যেত, যেখানে উপস্থিত থাকতেন ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এনেও থাকতেন দুর্গানাথ দা আসতেন, আর দুর্গানাথ দাকেই প্রাধান্য দিতেন সামনে বসুন, এই দুজন আনন্দ উপভোগ করতেন। এইভাবে দিন চলাকালীন হঠাৎ দুর্গানাথ দা একদিন আসেননি, কীর্তন আসরে দুর্গানাথ দা নাই। ঠাকুরের চিন্তা হলো দুর্গানাথ দা কি শরীর খারাপ, তিনি কেন এলেন না? স্বভাবতই একটা প্রশ্ন জাগে, প্রতিদিন যে বন্ধু বন্ধুর সাথে আসে, দুজনে কীর্তন হয়, আরো সবাই থাকে, হঠাৎ একদিন যে একজন যদি অ্যাবসেন্ট থাকে, তার জন্য স্বাভাবিক একটা চিন্তাধারা তার মনের মধ্যে আসে। তাই ঠাকুর ভাবছেন দুর্গানাথ দা কি শরীর খারাপ হলো, তিনি এলেন না। এই চিন্তা করতে করতে ঠাকুর খেয়েও ওই চিন্তা, রাত্রে খাওয়ার পরেও চিন্তা, চিন্তা যখন লেগেই আছে দুর্গানাথ দার জন্য,
ছড়িয়ে ঠাকুর গেলেন দুর্গানাথের বাড়ি, গিয়ে কড়া নাড়া দিচ্ছে দরজায়, ঠকা ঠকর দিচ্ছে, ও দুর্গানাথ দা, ও দুর্গানাথ দা, ও দুর্গানাথ দা, ওঠেন। আরে বাপরে, এত রাত্রে দরজা খুলে দেখলেন ঠাকুর, আরে বাপরে, আলিঙ্গন করলেন দুর্গানাথ দা, ঠাকুরকে আলিঙ্গন করে বসালেন, আপনি এত রাত্রে, রাত তখন দেড়টা, বসুন বসুন, অনেক গল্প, কি ব্যাপার, কোন খবর? ঠাকুর বলছেন তুমি যাও নি, ভাবলাম তোমার শরীর খারাপ বুঝি, একটু খোঁজ খবর তো নিতেই হয়, আমি তো খোঁজ না নিয়ে তো থাকতে পারি না, তাই তোমাকে দেখতে এলাম। না না না, আমার শরীর ঠিক আছে, কি মনে হলো আজকে যাওয়া হলো না, মনটাও ভাবছি যে আপনি চিন্তা করবেন। দুর্গানাথ বলছে ঠাকুরকে যে মনে ভাবছি আপনি চিন্তা করবেন, কিন্তু আমি এমনি ভালোই আছে, কি কারণে সময় করে উঠতে পারলাম না, যাওয়া হলো না। রাজা গল্প টল্প করে ধরে অনেক সময় তামাক খামাক তামাক খাওয়া হলো, হয়ে বনে গল্প হলো, এবার ঠাকুর বলছেন দুর্গানাথ যাই, ঘরে উষা কীর্তন করতে হবে, প্রভাতী কীর্তন করতে হবে। এই শুনেই দুর্গানাথ দা বললো তাহলে আমি কেন থাকি, আপনি যখন কষ্ট করে এসছেন আমি আপনার সাথে যাই, দুজনেই কীর্তন প্রভাতি যোগ দেওয়া যাবে, কীর্তনটা জমবে ভালো। এই বলে দুজন আবার ওই রাস্তা গল্প করতে করতে এলেন, এসে কিশোরীদের বাড়ির সামনে বলছেন মুকুন্দ দাদুকে ডাকা হোক, মুকুন্দ দাদুকে ডাকার জন্য তার দরজায় ওইরকম কড়া নাড়াতে হলো, তার দরজায় দরজায় আবার ঠকর দিতে হলো, মুকুন্দ দাদু দরজা খুললেন, দরজা খুলে দেখছে মুকুন্দ দাদুর পিছনেই ঠাকুর দাঁড়িয়ে। অবাক হয়ে গেল দুর্গানাথ দা, বিস্ময় হতমাম্ব, এ কি দেখছি, কি দেখছি আমি, আমার সাথে এলেন, আমার সাথে এসে তিনি বাড়িতে, আমি কাজ ছেড়ে আসি, আবার তিনি এখানে কি করে ঢুকলেন, ঠাকুর তো চলে গেল বাড়িতে যে মুকুন্দকে ডাকুন, আমি বাড়িতে বাথরুম সেরে আসি, আবার ঘরের মধ্যে কি করে ঢুকলো, চারিদিকে ঘরে তো একটাই দরজা আর সব জানলা আছে। এই দুর্গানাথ দা বহু স্বাস্থ্যবিদ, বহু ভক্তপ্রাণ, তিনি অবাক হয়ে গেলেন, বিস্ময় হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হলেন, আমি কি দেখছি, যার কথা এত শুনেছি মানুষের মুখে, তিনি আমার সাথে এলেন, মুকুন্দকে বলছেন মুকুন্দ তোর পিছনে কি ঠাকুর যেন না, বলে ঠাকুর তো আমার সাথে এলেন, আমার বাড়িতে গেলেন, কিন্তু নিজের বাড়িতে গেলেন বাথরুম সাজতে, আবার তোমার বাড়িতে, তোমার ঘরে কি করে ঢুকলো, তিনি আশ্চর্যিত হলেন, অভিভূত হলেন, দুর্গানাথ বিশ্বাস করতে পারলো না, ছুটে চলে গেল ঠাকুরের বাড়ি, গিয়েছে গিয়েই মাতা মনোময়নকে বলছেন মা ঠাকুর কই, অনুকূল ঠাকুর কোথায় আছেন, তোর কেন, সে তো আজকের রাত্রে আসেননি, মুকুন্দর বাড়িতেই রয়ে গেছে, ওইখানেই থেকেছে। আশ্চর্য অভিভূত হয়ে গেলেন দুর্গানাথ দা, তাহলে আমার বাড়িতে গেল কি রাত দেড়টায়, এত সময় আলোচনা কে করবো আমার সাথে, আমার সাথে তামা খামা খাবি, আমি যাইনি কীর্তনে কিশোরীদের বাড়ি, তাই তিনি আমাকে দেখতে এলেন, আর আপনার বাড়িতে আবার কখন, এই মুকুন্দর বাড়িতে কখন ঢুকলো, তার মনে পড়ে গেল সমস্ত কাহিনী, যে বৃন্দাবনের রাসলীলা হয়েছিল, সেই সেই রাসলীলায় শ্রীকৃষ্ণ অষ্ট সখীর মধ্যে প্রতিটা সখীর মধ্যে কৃষ্ণ ছিলেন, প্রতিটা সখীর কাছেই কৃষ্ণ, তদ্রূপ ওখানেও আমার কাছে ঠাকুর, এখানে আপনার কাছেও, এই ঘরেও দেখছি ঠাকুর, তাহলে তিনি কি যুগে যুগে লীলা করতে আসেন, সেই কৃষ্ণই ঠাকুর রূপে এসছেন, দেখা যায় রামকৃষ্ণের চরণে, রামকৃষ্ণের লীলাতে উঠাই, রামকৃষ্ণের ভাগনা হৃদয় ভাগনা, সে বলছেন মামা
আমার দুর্গা পূজায় আপনাকে থাকতে হবে রামকৃষ্ণ ঠাকুরকে। রামকৃষ্ণ ঠাকুর বলছেন ভাগনা ডাকছে, যখন যেতেই হবে, অষ্টমীর দিন দুর্গা পূজা হবে, আপনাকে থাকতে হবে, নয় আজ আনন্দ পাবো না। রামকৃষ্ণ ঠাকুর রাজি হলেন। এদিকে আবার মথুর বাবু, তিনি আবার বললেন রামকৃষ্ণ ঠাকুরকে যে আমার বাড়ি অষ্টমীর দিন আপনাকে থাকতে হবে, আপনি না থাকলে বানবাজার ভালো লাগবে না, আমার অনুষ্ঠান ভালো লাগবে না, অনেক ব্যবস্থাপনা হয়েছে। রামকৃষ্ণ ঠাকুর বলছেন আপনাকে থাকতেই হবে অষ্টমীর দিন। দেখা গেল তখনকার পশি বাড়িতে বাড়িতে ঘড়ি ছিল না, রাজবাড়িতে একটা সাইরেন বাজানো হতো নির্দিষ্ট টাইমে, সেই টাইমটা মেনটেন করে সাইরেনটা বাজতো, সমস্ত গ্রামটাই কম্পিত হতো শব্দ ধ্বনিতে। ঠিক অষ্টমীর দিন পুজোর সময় লগ্ন ঘোষণা হলো, সাইরেন বাজিয়ে দেখা গেল ভাগনা হৃদয়ের বাড়ি রামকৃষ্ণ, আবার মথুর বাবুর বাড়িতে রামকৃষ্ণ। এই যে তিনি লীলা করে গেছেন এক জায়গায়, তদ্রুপ দুর্গানাথ সান্যাল দেখলেন, বুঝলেন, তিনি খুব বিজ্ঞ পণ্ডিত ছিলেন, যে আমার কাছেও ঠাকুর গল্প করে, আবার মুকুন্দর বাড়িতেও তিনি স্থান লাভ করে। কিন্তু যে সে মানুষ না, এ তো অভাবনীয় ব্যাপার, এ তো চিন্তার বাইরে, ইনি তো পুরুষোত্তম ছাড়া কি হতে পারে, অবতার ছাড়া কি হতে পারে, তার সমস্ত মনের মধ্যে প্রশ্ন দ্বন্দ্ব এক ঝলকে মীমাংসিত হলো, এক ঝলকে মিটে গেল, তিনি নত জানু হলেন, স্বীকার করলেন আমাকে দীক্ষা দাও ঠাকুর, আমি আজকে দীক্ষা নেব, আমার জানা হয়ে গেছে আপনি কে। তখন মনোমোহিনী দেবী ঠাকুরের নির্দেশে, ঠাকুরের মাই দুর্গনাথ দুর্গনাথ ছান্নাল ডাকে ছত মন্ত্রে দীক্ষা দিলেন। এবার নাম ধ্যান, নাম ধ্যান করতে গেলে হুজুর মহারাজের মূর্তি ধ্যান করতে হতো, আমরা যেরকম আগ্রা চক্রে ঠাকুরের মূর্তি, চক্রের মধ্যে যে ঠাকুরের মূর্তি ধ্যান করি, তখন হুজুর মহারাজের মূর্তি ধ্যান করতে হতো। এই ধ্যানের পদ্ধতি ঠাকুর নিজেই তাকে শিখিয়ে দিলেন, কিন্তু ঘটনা ঘটলো কি, যতই হুজুর মহারাজের চক্র ধ্যান করি তত ঠাকুরের মূর্তিটা ভেসে আসে, ঠাকুরের মূর্তিটা উদ্ভাসিত হয়, ঠাকুরের মূর্তিটাই উজ্জ্বল হয়, প্রজ্বলিত হয়। তখন ঠাকুরকে বলা হলো যে ঠাকুর, আমি তো যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র তো হুজুর মহারাজের মূর্তি ধ্যান করি, কিন্তু আপনার মূর্তি চলে আসে, কি করব। ঠাকুর বলেন যেটা আছে সেটাই ভালো, সেটাই ধ্যান করাই ভালো। এইভাবে তিনি ধ্যানের চোখ দেখিয়ে দিলেন, তাহলে আজকে আমরা কাকে পেয়েছি, তিনি যুগে যুগে লীলা করেন, তিনি অবতারী অবতারী অবতার সৃষ্টি করেছেন, তাই পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে থাকে না কেউ, গুরু ত্যাগের ঘৃণ্য কথা। এই ব্যাপার নিয়ে সারা জীবন ঠাকুরকে ভক্তরা বহু পরীক্ষা করেছেন, কিছুতে কম পরীক্ষা করেছেন, শিশে রাতে কোথাও যাচ্ছেন কীর্তন আসরে দলবল নিয়ে, এই কিশোরীরা মনে মনে ভাবছেন এই শীতের সময় চাদর গামছা খুলে ঠাকুর যদি পদ্মার জলে চান করে তাহলে জানবো ঠাকুর অন্তর্যামী, মনে মনে ভাবলেন কিশোরীরা, যা ভাবা ঠাকুরের তাই করা। ঠাকুর বললেন অনেকদিন পদ্মায় চান করি না রে, এটা স্নান করে নেই, স্নানে নিমিত্ত হলেন, আবার চলছেন, আবার ওই জিজ্ঞাসা প্রশ্ন কিশোরীদার, একবার তো চান করতেই পারে, দ্বিতীয়বার তো চান হয় না, দ্বিতীয়বার তো চান করেন না, দেখি দ্বিতীয়বার যদি করেন, মনে মনে ভাবলেন কিশোরীরা, তাহলে আমার অন্তরের কথা ঠাকুর জেনেছেন বুঝেছেন, দেখি দ্বিতীয়বার স্মরণ করি, দ্বিতীয়বার ঠাকুর চান করেন কিনা। এই বলার পরেই ঠাকুর কিছু দূর গিয়ে ভাবলেন, ভাবলেন বললেন,
উল্লেখ করলেন, হ্যারি রাস্তায় মনে হয় বিষ্টা নোংরা, গুটু হয়তো মাগিয়ে ফেলেছি, আবার চান করাই লাগে। ভক্তার বলে না ঠাকুর এরম তো হয়নি কোনোদিন লীলা, এরম তো ঘটনা ঘটেননি, এখানে মানুষই আসে না, নোংরা আসবে কোথা থেকে, এখানে তো পরিষ্কার রাস্তা। কিন্তু কথাটা যে নোংরা তার গায়ে লেগেছে, এই মনের মনের ময়লা কি করে ধুবে, ওর মনের মধ্যে যে সংশয় ঢুকেছে তাকে পরিষ্কার করতে গেলে তাই করাই লাগে। এই ঠাকুর ভাবলেন না রে, আমার মনে হয় নোংরাই পা দিয়েছি, দ্বিতীয়বার চান করাই প্রয়োজন। দ্বিতীয়বার তিনি চান করলেন, সব ভক্তরাই কেউ কে যাচাই করছে, এই ঠাকুরকে যদি কষ্ট দিস তোদের অশেষ পাপের অধিকারী হবি, মনে তোর তোদের মধ্যে কেউ এরকম ঠাকুরকে কষ্ট দিচ্ছিস। এই শীতের সময় ঠাকুরকে কষ্টের শিকার করাচ্ছিস, কিন্তু তিনি তো ছাড়বেন না। কিশোরীদা ভাবছেন পেয়েছি যখন বাজিয়ে নেই, আমরা বাড়িতে বাজারে গেলে হাড়ি বাজিয়ে নেই, ঠাটানা ফুটো কানানা ঠাটা আছে, মাটির হাড়ি বাজিয়ে নেই, কুমোররা বাজিয়ে দেখায় টন টন করে না, ঢং ঢং করে না, ঝন ঝন করে, তেমন তোর ঠাকুরকে বাজিয়ে নিচ্ছেন। এই কিশোরীরা যে আসরে যাবেন সেই আসর উপযুক্ত ভাবে সভামঞ্জিত হয়েছে, এখন শেষ পরীক্ষা তার। ঠাকুর যদি ওই বাড়িতে গিয়ে ওই বাড়ির নিদারায় চান করেন, আমি ওই সবাই উন্মুক্ত কণ্ঠে ঘোষণা করব, আর ঠাকুরের জুতো নিয়ে নিজেই আমি এই পাপের জন্য, এই অন্যায়ের জন্য আমি যে শাস্তি ভোগ করব, যে ঠাকুর স্বয়ং ভগবান, হে জনগণ, হে ভক্তগণ, হে দর্শকগণ, আমি সারা রাস্তা ঠাকুরকে পরীক্ষা করতে করতে আসছি আপনাদের এখানে, এনে ভগবান ছাড়া কি হতে পারে। সেই ইন্দ্রার জলে যদি ঠাকুর চান করেন, নিজে জল টেনে সম্পূর্ণ আমার মনের মধ্যে যত অবিশ্বাস যত গ্লানি এক নিমেষে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আমি তার চরণে প্রান্তে পড়ে থাকবো, পড়ে যাব, আর জুতো নিয়ে এই অন্যায়ের জন্য আমি ক্ষমা ভিক্ষা চাইব সভার মধ্যে। এই রকম মনোভাব পোষণ করে উল্লেখ করে চলেছেন ঠাকুর, সেই বাড়িতে উঠলেন, উঠে বলছেন জানিস পদ্মার জলে সূর্যের কিরণ পড়ে, ওটা তাপ আছে, ইন্দ্রার জল বেশ ভালো ঠান্ডা, ওই জলে একবার চান করেই দেখি, চান করেই নেই বলা যাস করা তা। সবাই বলছে ঠাকুর অসুস্থ হবেন, শরীর খারাপ হবে, জোরজারি হবে, বলে আমার আবার অসুস্থ, সবাই যাতে সুস্থ থাকে সেটাই করাই ভালো, মানে সংসায় কেটে যাক। এই বলে নিজে হাতে তিনি এক বালতি জল টেনে দিলেন মাথায় ঢেলে, স্নান করে কাপড় পরে যখন সবাই উঠেছেন, তখন কিশোরীদা উচ্চস্বরে সবার কাছে ঘোষণা করলেন, শোনেন ভক্ত দাদারা মায়েরা, ভক্ত পিপাসু দাদারা, নরনারায়ণ জীবনে যখন আসে নররূপে তাকে আমরা চিনতে পারিনি, শ্রীজী ঠাকুর আগে রাস্তা আস্তে আস্তে আমি পরীক্ষা করতে করতে আসছি, আমার অন্তরের যত কথা তিনি শুনেছেন, যিনি অন্তর্যামী অন্তরের কথা বোঝেন জানেন, তিনি কি হতে পারেন, তাই তিনি নররূপে লীলা করেছেন। এই বলেই ঠাকুরের চরণে যে পায়ে যে জুতো ছিল সেই জুতো নিয়ে নিজের গালে গালে মারতে লাগেন, ঠাকুর আমি অপরাধী, আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি সেই অধম, আপনাকে বারবার এই শীতের মধ্যে পদ্মা এই স্নান করে আইসি, এত ঠান্ডায় মানুষ চাদর খুলতে পারে না, আমাকে ক্ষমা করো, সেটাই আমি, আমি সেই কালপিট, আমি সেই শয়তান, আমি সেই অভক্ত, আপনাকে পরীক্ষা করেছি, ঠাকুর আমাকে ক্ষমা করো, আর ঠাকুর আমাকে ক্ষমা করো। ঠাকুর বললেন আরে বাজি নোয়াই ভালো, ক্ষমা কি, ভালো করে পরীক্ষা করলেই তো করাই তো উচিত, তিনিও করেছিলেন পরীক্ষা ঠাকুরকে, ঠাকুর আবার কিশোরীদাকে, এমনি করেই কিশোরীদা যখন সন্তান মারা যায় তখন ঠাকুর বলছেন কীর্তন করো কিশোরীদা, কীর্তন করো, ওদিকে ছেলে বসে আছে আর কিশোরীদাকে কীর্তন করতে বলছে, তাণ্ডব কীর্তন মধ্য দিয়েই বলেন যান ছেলেকে পদ্মায় ফেলে দিয়ে আসেন,
পদা ফেলতে গিয়ে গাড়ি নিয়ে খরচ পদ্মা পদা ফেলতে গিয়ে নিজে পড়ে গেলেন। সব জায়গায় কাটা সাপ উঠবেন কোথায়? এই ঠাকুর ঠাকুর যে সেই গভীর অন্ধকারে রাত্রে অন্ধকারে যখন ঠাকুর ঠাকুর করছেন, ঠাকুর আর যে পারি না, উপরে কাটা উপরে সাপ, ছেলেকে পদ্মা ফেলতে গিয়ে আমিও পড়ে গেলাম ধসে, ধস নেমে আমিও প্রাণ বুঝি যায় প্রাণ বুঝি যায়। এগুলি ডাকতে ডাকতেই তখন কে যেন হাত দিয়ে, এই ঈশ্বরী আমিও হাত দিলাম তুই ওর দেনে ঠাকুর। আর বাপ, এখানেও ঠাকুর তিনি তার সমস্ত দেহের সমস্ত প্রশ্ন সমস্ত চিন্তা সমস্ত কুভাবনা এক নিমেষে এক ঝলকে সব উদ্ধার হয়ে গেল, তিনি তার চরণ প্রান্তে এসে গেলেন। তাই আমরা যুগে যুগে তাকে পেয়েছি, তিনি এসছেন, আমরা যেন মন প্রাণ এক করে তার চরণের জন্য সমর্পিত করে চলতে পারি। তিনি যা যা বিধান দিয়েছেন, যজন যজন স্টিভিসি যজন করা, যাজিত হওয়া এবং তার জন্য নিবেদন করা এবং সস্তনী সদাচার মাথায় নিয়ে যদি চলি, ঠাকুর বলছেন কৃষি যখন দুর্দিন আমার তখন সুদিন। এই মালদায় আম হয়েছে প্রচুর, এখানে আমের কেজি তো 3 টাকা 4 টাকা, তবু আম যখন গাছে যখন ঝড় ঝড় আসে অনেক আম পড়ে থাকে। ঠাকুরকে বলা ঠাকুরকে বলেছিলাম আম কেমন হয়েছে রে, মালদারি দাদার ছিলেন তিনি, বলে খুব আম হয়েছে, ঝড় এলে সব পড়ে থাকে। বলে আমি কি জানিস, আমি কি দেখছি জানিস, এরকম করে মানুষ পড়ে থাকবে একদিন, ওদের উপর দিয়ে তোদের চলতে হবে, তোদের চলতে হবে। ইঙ্গিত দিচ্ছেন সৎকর্মী অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে, যে আমরা যেন সৎকর্মী হয়ে উঠতে পারি, সদমনোভাব হৃদয় মন্দির দিয়ে পোষিত হতে পারি, তাহলে আমাদের জন্ম জন্ম ঠাকুর ধরে সার্থক হবে। আমার জন্ম জন্মান্তরের 84 লক্ষ জনই ভ্রমণ করে এই দুর্লভ মানব জীবন পেয়েছি, এই দুর্লভ মানব জীবন তাকে ধরে যেন আমার যে জীবন পরিপূর্ণ আনন্দময় হয়ে উঠতে পারে, আনন্দ মুখর হতে পারে। এই যজন যজন স্টিভিসি শ্রী ঠাকুরের আর একটা মাস্টার ছিলেন ভবানী পাল, ভবানী পাল রাত্রে টিউটর টিচার রাত্রে শিক্ষা দেন, হঠাৎ একদিন দেখেন ঠাকুরের মুখে সিগারেট। আরে বাপরে, ঠাকুরকে বলছেন আরে অনুকূল তুই এই বয়সে সিগারেট ধরেছিস, আরো 7 বছর পড়ে আছে, এইটুকু বয়সে তুই সিগারেট খাচ্ছিস? ঠাকুর বললেন মাস্টারকে ভবানী পালকে যে না সবাই খায় দেখেছি প্রতিদিন, সবাই খায় কিন্তু এই সিগারেটের মধ্যে কি আছে, কি এর মধ্যে আছে, তাই আজকে সেই পরীক্ষা করছি। আর আপনি দেখে ফেলেছেন দেখুন এই সুড়ঙ্গের মধ্যে সব ছাত্ররা বিড়ির সিগারেট খেয়ে খেয়ে এরম কৌটার মধ্যে বিড়ির পাছাগুলো সব বোঝা হয়ে আছে, বলে চল তো দেখি। হ্যাঁ, সেই সুড়ঙ্গের মধ্যে যেতে গিয়ে হঠাৎ দমকা হয় ভবানী মাস্টারের হেরকেনটা নিভে গেল। এবার সুড়ঙ্গের মধ্যে অন্ধকার, না পারে আগাতে না পারে পিছাতে, কি অবস্থা! তখন মাস্টার ছতমান্দ হয়ে গেল, মাস্টার অবাক হয়ে গেল কি করি, আগাতে পাচ্ছে না পিছু উঠতে পারছে না, ঘুরঘুটে অন্ধকার। মাস্টারের অবস্থা দেখে বিপদ দেখে শিশু ঠাকুর মাস্টারের গায়ে স্পর্শ করে দিলেন, মায়ে মাস্টারের হাতে নিজের হাতটা ছুঁয়ে দিলেন, যেই ছুঁয়ে দিল তপ করে লণ্ঠন জ্বলে গেল। তখনই মাস্টার ভেবেছিলেন এই ছাত্র কি হতে পারে, তিনি ভেবেছিলেন যার স্পর্শে নিভানো প্রদীপ জ্বলে যায় তিনি যে সেনা। তাই অধ্যাপরি শৈলা করে গোড়া রায় কোন কোন ভগবান দেখি পারে পায়, আমরা ভগবান তার চরণ আসতে পেরেছি, তাকে নিয়ে যেন চলতে পারি, তাহলে জীবন সার্থক হবে, মানব জীবন ধন্য হবে, সুসন্তানের জননী যেন আনতে পারি, এই ভাবধারা রেখে আজকের অনলাইনে আপনাদের সবারই কল্যাণ কামনা। আমি আমার ঠাকুরের চরণে জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। জয় গুরু।